আমাদের এই প্রস্তুতি সভা, যে কোনো বড় সভা করার আগে আমরা প্রতিটা কেন্দ্রের প্রত্যেকটা জায়গায় আমরা এই প্রস্তুতি সভা করি। আপনারা জানেন এবারে অতিমারি, সেই অতিমারির জন্য আমাদের এবারে সভা ভার্চুয়াল হবে স্বাভাবিকভাবেই, তাই কিন্তু আমাদের যে নিয়ম আমরা যেভাবে প্রস্তুতি করি সেই প্রস্তুতি আমরা করছি। এই কারণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বক্তব্য রাখবেন, সেই বক্তব্য যাতে প্রতিটি ছাত্র পরিষদের কর্মীর কানে পৌঁছয়, তারা যেন সেই বক্তব্য দেখে, তার জন্যই এই প্রস্তুতি সভা। দাদা আরেকটা জিনিস, হাওড়া জেলার যেহেতু আপনি সভাপতি হলেন, জেলা সভাপতি, সেই জায়গা দাঁড়িয়ে থেকে নতুন কিছু বার্তা পাবে আগাম শুভেচ্ছা কিংবা? দেখুন, দল আমাকে যখনই যে দায়িত্ব দিয়েছে আমি গুরুত্ব সহকারে পালন করেছি। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের এই সদরের যতগুলো বুথ আছে সেই বুথগুলো একদম সমস্ত কর্মীদের নিয়ে বুথ থেকেই তাদের বুথের সভাপতি এবং ওয়ার্ড বা অঞ্চলের প্রতিনিধি তৈরি হবে এবং বুথগুলোকে মজবুত করে আগামী দিন তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সাম্প্রদায়িকতার মিলন ঘটানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন করে গিয়েছিলেন, 2009 সালে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দেন যে এই রাখি বন্ধনকে আমরা বাংলায় সারা বুথে বুথে আমরা এটা ছড়িয়ে দেব। সেই নির্দেশ মোতাবেক প্রতি বছর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এই রাখি বন্ধন উৎসব করে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সভ্যতা, ভারতবর্ষের যে কৃষ্টি, সারে যাহা সে হিন্দুস্তান হামারা, এক জাতি এক প্রাণ একতার যে গান, সেই গান গাইবার জন্য আগামীকাল আমরা প্রতিটি বুথে চেষ্টা করব এই রাখি বন্ধন উৎসব করে সাম্প্রদায়িক মেলবন্ধন ঘটাব। দেখুন একটা কথা, খুব ইতিহাস যদি আমরা দেখি, 1905 সালের 16ই অক্টোবর লর্ড কার্জনের মাধ্যমে ব্রিটিশ শক্তি চেয়েছিল বাংলাকে ভাঙতে, এবং সেদিন এই বাংলার মাটি থেকে একজন বৃদ্ধ কবি হাতে রাখি বেঁধে বাংলার মাটি বাংলার জল গান গেয়ে প্রমাণ করে দিয়েছিলেন সুতোর বাঁধনে শুধু কাপড় জোড়া যায় না, একটা দেশকে জুড়ে দেওয়া যায়, এবং বঙ্গভঙ্গ প্রতিহত করেছিলেন রাখির বাঁধনের মাধ্যমে। আজকে ব্রিটিশ চলে গেছে, কিন্তু ব্রিটিশের অবৈধ সন্তানরা আবার দিল্লির ক্ষমতায়, তারা আবার নতুন করে চাইছে বাংলাকে ভাঙতে, কখনো জন বার্লার মাধ্যমে, কখনো গোর্খাল্যান্ডের স্লোগানের মাধ্যমে। এবং আজকে আবার এ যুগের গান্ধীবাদের পথে, মহাত্মা গান্ধীর পথে মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনের খড়মটা আজ হাওয়াই চপ্পলে বদলে গেছে, আবারও সেই রবীন্দ্রনাথের পথেই রাখির বাঁধনে বাংলা প্রমাণ করে দেবে বাংলা ভাঙা সহজ নয়, ইতিহাস আমাদের রক্তে, রবীন্দ্রনাথ আমাদের রক্তে, এটা আমরা প্রমাণ করে দেবো, রাখির বাঁধনে বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। হাজারো চেষ্টা করুক ওরা ভানু সিংহ থেকে ভানুভক্তকে আলাদা করতে পারবে না। আমাদের এই প্রস্তুতি সভা, যে কোনো বড়